করছো? ও অলরেডি অন করা, হ্যাঁ হয়ে গেছে। ওকে আচ্ছা, এটা হচ্ছে স্ক্যাপুলার ইনার সারফেস, ইনার সারফেস যেহেতু, আর তোমার গ্লেনয়েড ফোসা যেটা ওটা ল্যাটারালি থাকবে, আর ইয়ে তো স্পাইন তো পিছনে থাকবে, তো এটা আমার লেফট সাইড, ঠিক আছে। আর আমি আর্টিকুলেশন করব হচ্ছে, এটা হচ্ছে লেফট সাইডের ক্লাভিকল। কীভাবে বুঝলাম, কারণ এটা হচ্ছে মিডিয়াল এন্ডটা একটু বড় থাকবে, প্লাস হচ্ছে অ্যান্টেরিয়র টু মিডিয়াল টু থার্ড যেটা ওটা অ্যান্টেরিয়রলি কনভেক্স থাকবে, ইনফিরিয়রলি তুমি হচ্ছে ওই যে করোনয়েড টিউবারকল যেটা, করোনয়েড টিউবারকল যেটা ওটা পাবা। আর এটা আমি আর্টিকুলেশন করব অ্যাক্রোমিয়ন, সম্ভবত কোনো একটা ফ্যাসেট আছে এটার সাথে এই যে ল্যাটারাল এন্ড করব, ঠিক আছে। এই যে এইভাবে করলাম, এবার আসো তোমার ফিমার, ফিমার হচ্ছে আমি ল্যাটারালি চিনবো কীভাবে, ফিমারের হচ্ছে পোস্টেরিওরলি তোমার অনিক্রানাম ফোসা এটা থাকবে। সো আমি যদি পোস্টেরিওরলি এটা নেই তাহলে, আর মিডিয়ালি থাকবে হচ্ছে অলওয়েজ তোমার হেডটা মিডিয়ালি থাকবে। সো এটা যদি আমি চিন্তা করি এটা আমার লেফট সাইড, ঠিক আছে। আর লেফট সাইড এটার আর্টিকুলেশন হচ্ছে কিছুটা এই যে এটার ফোসার সাথে, আমি একটা পুরাটাই হবে না আর্টিকুলেশনই হবে না, সো এই যে, ঠিক আছে। এই গেল আমার আর্টিকুলেশন, রেডি পরীক্ষার আগমন থাকে, রেডি, ঠিক আছে। আচ্ছা, হিউমেরাসের ডেসক্রিপশন হচ্ছে যে আমি আমার অলওয়েজ হচ্ছে হেডটা মিডিয়ালি থাকবে, আর এদিকে আমার অলিক্রানাম ফোসা তাহলে অটোমেটিকলি পোস্টেরিওরলি থাকবে। আর এটা হচ্ছে বললা তুমি ট্রকলিয়া, ট্রকলিয়া, আর এটা ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম, ওকে। আর এখানে আমার ডেল্টয়েড গ্রুপ হচ্ছে অ্যান্টেরিওরলি থাকবে, আর এটা আমার লেজার টিউবারকল, গ্রেটার টিউবারকল, দুইটার মাঝখানে হচ্ছে এই যে বাইসিপিটাল গ্রুপ থাকবে, ল্যাটারাল মিডিয়াল। ডেল্টয়েড টিউবারসিটি যেটা সেটা পেছনে থাকবে, ডেল্টয়েড টিউবারসিটি তো হচ্ছে এটা। আচ্ছা, আর এটা ডেল্টা টিউবারসিটি পিছনে থাকে, হ্যাঁ। আচ্ছা, গ্রুপ বলে কিছু, এখানে গ্রুপ হচ্ছে শুধু এটা, তো বাইসিপিটাল গ্রুপ, আর এটা হচ্ছে সার্জিক্যাল অ্যানাটমিক্যাল নেই, আর এই হচ্ছে আমার সার্জিক্যাল নেই, ঠিক আছে। আর কোনো কিছু এটা থেকে বলার আছে? না, এনাফ, মোর দ্যান এনাফ, ওকে।